তো ফ্রেন্ড, এই মুহূর্তে বড় আর একটা গুরুত্বপূর্ণ আপডেট আমরা দেখে নেব। আগামীকাল সকাল 10টায় মাধ্যমিকের ফলাফল প্রকাশ করেছে, ডিক্লেয়ার্ড হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট। উচ্চ মাধ্যমিকের সম্ভবত ডেট একটা বের করা হয়েছে, সেটা হচ্ছে 17 তারিখ। 17 তারিখে উচ্চ মাধ্যমিকের ডেট পাবলিশ করা হয়েছে রেজাল্টের। তো এটা সঠিক না ব্যাটিক এখনও ঠিক করা হয়নি, তবে একটা সম্ভবত যেটা ডেট সেটা হলো 17 তারিখ, অর্থাৎ 17 তারিখে ডেটটা দিয়েছে এই মুহূর্তে। তবে এটা ঠিক কিনা সেটা পরে আমরা আপডেট আমরা দিয়ে দেবো যদি সেরকম পাল্টে যায়, ঠিক আছে। তো তারপরে এবার আমরা দেখে নেব যে কোন কোন ওয়েবসাইট থেকে আমরা কালকের যে রেজাল্ট মাধ্যমিকের সেই রেজাল্টটা আমরা কীভাবে পাবো, সমস্ত আপডেট দেবো, সমস্ত আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কী করতে হবে। মুখ্যমন্ত্রী জানান মাধ্যমিকের মেয়াদ তালিকা সম্ভবত প্রকাশ করা হবে। মুখ্যমন্ত্রী কিন্তু জানিয়েছেন আজকে, আজকে ডেট দেখতেই পাচ্ছ 14 জুলাই। তো আমরা দেখে নেবো কী কী বলা হয়েছে। আগামীকাল মাধ্যমিকের ফল প্রকাশ। মঙ্গলবার নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঘোষণা করেন মাধ্যমিকের মেয়াদ তালিকা প্রকাশ করা হবে। ফল প্রকাশের আগের দিন পড়ুয়ারের আগাম শুভেচ্ছাও জানান মুখ্যমন্ত্রী। 17 তারিখ সম্ভবত উচ্চ মাধ্যমিকের ফল। পরে মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয় কাল সকাল 10টায় ফল প্রকাশ করা হবে। পড়ুয়াদের হাতে দেওয়া হবে না মার্কশিট, মার্কশিট নিতে আসতে হবে অভিভাবকদের, অর্থাৎ পিতা বাবা মাদের, এদের আসতে হবে, নিজেদের কিন্তু মার্কশিট দেবে না। করোনা আবহে সোশ্যাল ডিস্টেন্সিং ও যাবতীয় বিধি মেনেই মার্কশিট ও শংসাপত্র তুলে দেওয়া হবে। তো এরকমটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো অবশ্যই ফ্রেন্ড, এরকম ছোটো মতো আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন। সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওটাই আমরা কিন্তু দিয়ে থাকি। এদিকে কালই CBSE দর্শনের ফল প্রকাশ, তো এগুলো আমরা আপডেট দিয়ে দেবো। তো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে শেয়ার করবেন। এই ভিডিওগুলো খুব গুরুত্বপূর্ণ ভিডিও, এগুলো এই ভিডিওগুলো একমাত্র আমরাই দিয়ে থাকি আমাদের শিক্ষামূলক এই চ্যানেলে। তো ফ্রেন্ড, আমরা চলে যাই এবার কোন ওয়েবসাইট থেকে আমরা দেখতে পাবো। তো এখানে বলা হয়েছে এই মাসের 15 তারিখের মধ্যে প্রকাশিত হতে পারে মাধ্যমিকের ফল। এই ব্যাপারে চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে 22 ফেব্রুয়ারি। পরীক্ষার্থীর সংখ্যা ছিল 10,64,980। ফল প্রকাশের সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীদের হাতে মার্কশিট তুলে দেওয়ার কথা, কিন্তু চলতি এই করোনা লকডাউনে কীভাবে ছাত্রছাত্রী স্কুলে আসবে আর তাদের হাতে মার্কশিট দেওয়া হবে তার নিয়ে দ্বন্দ্ব রয়েছে। বর্তমান পরিস্থিতিতে কোয়ারেন্টাইন সেন্টারের চেহারা নিয়েছে রাজ্যের বহু স্কুল, ফলে কোটা প্রক্রিয়া অনলাইনে করার কথা ভাবা হচ্ছে। পাশাপাশি ছাপিয়ে তৈরি রাখা হয়েছে মার্কশিট। পড়ুয়াদের বদলে অভিভাবকদের ডেকে তাদের হাতে মার্কশিট তুলে দেওয়া যায় কি না সে ব্যাপারে চিন্তাভাবনা চলছে। এর আগে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিজে এই ফল প্রকাশ নিয়ে উদ্বেগ ব্যক্ত করেন। স্কুলগুলি লকডাউনে জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকে, কীভাবে সেখানে মার্কশিট পৌঁছানো সম্ভব প্রশ্ন করেন তিনি। লকডাউনের আগেই শেষ হয়েছে মাধ্যমিকের পরীক্ষা, কিন্তু লকডাউনের জেরে এতদিন ধরে আটকে রয়েছে ফল প্রকাশ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলের বিষয়ে জানার জন্য চোখ রাখুন এবি আনন্দের ওয়েবসাইটে। এটাও কিন্তু এবি আনন্দের যে আমি সেটাও বললাম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হওয়ার পরেই পড়ুয়ারা ফল জানতে পারবেন। কোন ওয়েবসাইট থেকে এখানে বলা হয়েছে এবি আনন্দ থেকে যে ওয়েবসাইটগুলো দেওয়া হয়েছে সেই ওয়েবসাইটগুলো হচ্ছে WBBAC.org ও WBResults.nic.in। এই ওয়েবসাইটে গেলে আপনারা পাবেন। তো এই দুই ওয়েবসাইটেই আপনারা কিন্তু চাইলে চেক করতে পারেন। আপনারা চেক করলে আপনাদের রেজাল্টটা কালকে আপনারা সেটা দেখতে পারেন। তো আপনারা WBResults.nic.in এই ওয়েবসাইটে গেলে প্রথমেই আপনারা দেখতে পাবেন সেই মাধ্যমিকের যে রেজাল্টের লিঙ্কটা সেটা প্রথমেই দেওয়া রয়েছে, আর সেটাতে তোমরা কিন্তু ক্লিক করলেই তোমাদের রোল নাম্বার চেয়ে নেবে বলে সেখান থেকে তোমরা দিতে পারবে। এছাড়াও তোমরা কিন্তু SMS-এর মাধ্যমেও কিন্তু তোমরা চেক করতে পারবে, যা আমি পরে নেক্সট আমি আপডেট দিয়ে দেবো তোমাদেরকে আজকের মধ্যে। তো থ্যাংক ইউ সো মাচ, এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং সবাইকে শেয়ার করুন বন্ধুদের সঙ্গে।